সন্তান যত বড়ই হয়ে যাক না কেন, মা বাবার কাছে সন্তানই কিন্তু শিশুই থাকে। সেই সন্তান কিংবা বড় ভাই বোনের কাছে তার ছোট ভাই বোনেরাও কিন্তু সেই ছোটটিই থেকে যায়। আসলে সময় যতই যায় হয়তো আমাদের বয়স বেড়ে যায়, কিন্তু আমাদের সে আদর সে ভালোবাসাটা কিন্তু সেরকমই থেকে যায়। আমরা যেমন মায়ের আদরের কিংবা বাবার আদরের, সেটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তেই থাকে, কখনোই কিন্তু কমে না। কারণ পৃথিবীতে সেই নিঃস্বার্থ ভালোবাসা তো একজনই বাসেন, তাই না? শুধুমাত্র মা বাবা, তারা ছাড়া এত নিঃস্বার্থ ভালোবাসা আর কি কেউ কখনো দিতে পারে? সে ছোটোবেলা থেকে কত স্মৃতি আমাদের জীবনে আসে কিংবা যায়, কয়টাই বা আমরা মনে রাখি। যদি ছোটোবেলার কিছু স্মৃতির দিকে আমরা তাকাই, কি সুন্দর সে মা বাবার হাত ধরে বড় হওয়া, বড় ভাই বোন কিংবা আত্মীয় স্বজনের আদর, স্কুলের বন্ধু বান্ধব, সে খেলার উঠোন কিংবা সহপাঠীদের সাথে বিকেলবেলায় আড্ডা দেওয়া, কত কিছু। কিন্তু সব কিছু একসময় আমাদের মন থেকে চলে যায়। কর্মব্যস্ত জীবনে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা আমাদের অতীতের স্মৃতির পাতা একটু উল্টে দেখব, সে সময়টাও আমাদের কাছে কিন্তু থাকে না। একটা সময় পর মনে হয় আমি কত একা। আসলে যত ব্যস্ত যততম জীবনে আমরা কাটাই না কেন, কিংবা যত ভরা পরিবেশে আমরা থাকি না কেন, একটা সময় পর কিন্তু ঠিক মনে হয় যে সত্যি আমি বড় একা। এই একাকত্ব শব্দটি আমার মনে হয় প্রতিটা মানুষই কখনো না কখনো অনুভব করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আমিও মরতে মরতে এক কথা এখন বেঁচে আছি, কারণ প্রতি মুহূর্তেই কিন্তু অনেকগুলা সমস্যার মাঝেই যাচ্ছে আমার দিনকাল। কারণ মায়ের আসলে শারীরিকটা কোনোভাবেই কিন্তু উন্নতি নাই, খুব বেশি সমস্যায় আছি। এর ভিতরে মেহমান অতীত ছিল, তবে মেহমান অতীত যতক্ষণ ছিল অনেকটা ভালো লাগছিল। একে একে সবাই যখন বিদায় নিচ্ছে আমার খুব বেশি একাকত্ব মনে হচ্ছে, মানে এত বেশি একা লাগছে। যখন বাড়িতে ছিলাম তখন যখন তখন কিন্তু খালারা আসতো, নিজের আসলে বাপের বাড়ি বলেন শ্বশুর বাড়ি বলেন আত্মীয় স্বজনে কিন্তু ভরাই থাকতো। কিন্তু ঢাকায় আসার পর থেকেই কিন্তু আমার জীবনে মনে হয় যেন একাকত্বটা বেশি শুরু হয়েছে, মানে খুব বেশি খারাপ লাগে। তো এখানে কিছু ডিম আমি ধুয়ে নিয়েছি, একসাথে এখন আর বেশি ডিম আমি আনি না, কারণ ডিম ভাঙবেই। তো এখানেও কিন্তু ধোয়ার পর দেখলাম একটা ডিম ভেঙে গিয়েছে, তো ডিম আনলেই কিন্তু আমার ডিম ভেঙে যায়, এই একটা সমস্যা। তো এই জন্যই মা বলে যে পাশে যখন ডিম অল্প একটু, মানে দু মিনিটের পথ, তাহলে কেন এত ডিম আনার দরকার কি। আর একবার কি হয়েছে জানেন, আমি যখন বাড়িতে ছিলাম তখন মানে ডিম আনার পর আমি ডিম ধুয়ে ফ্রিজে রাখবো, তো ফ্রিজে রাখার পরে কীভাবে যেন জানি না ডিমের পুরা মানে স্টিমটাই নিচে পড়ে গিয়ে সব ডিমের মধ্যে প্রায় অনেকগুলো ডিমে ভেঙে গিয়েছে। তা আমার এত বেশি খারাপ লাগছিল, আমি না সবগুলো ডিমে ভেঙে ফেলেছিলাম। এই কথাটা আমার মেয়ে আমাকে মাঝে মধ্যেই বলে, যেমন তুমি তো একটা ডিম ভাঙলে আরও ডিমও ভেঙে ফেলবা। আসলে আমার ওই সময়টা এত বেশি মানে অনেক কাজ করে এসেছিলাম, এসে দেখি যে ডিমগুলো রাখার পর ডিমগুলো ভেঙে গেছে। তো আমি যেগুলো ঠিক ছিল আমি সেগুলো মানে জোরে ছুঁড়ে ফেলে মানে ভেঙে ফেলেছিলাম, এত খারাপ লাগছিল আমার। তো সেই জন্যে কিন্তু ডিম রাখার ক্ষেত্রে একটু সতর্কভাবে রাখি। আর আমার প্রত্যেকবারেই ডিম আনলে ডিম ভেঙেই যায়, অনেক সময় দোকানদারও ভাঙা দেয়, আবার অনেক সময় আমি ডিম ধুতে গেলেও ভেঙে ফেলি। তো এখানে আমি হাতে মাখা কচু লতি রান্না করছি, এই লতিগুলো কিন্তু আমার খালামণি আসতে নিয়ে এসছে, মানে আমার আম্মা বাড়ি থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল। আসলে বাজারে কেনা মোটা লতিগুলো আমি খেতে পারি না, তো মাঝে মধ্যে কিন্তু সুপার শপে একদম চিকন চিকন লতি পাওয়া যায়, তো সেগুলো কিন্তু আমি কিনে আনি খাওয়ার জন্যে। আর বাড়ি থেকে যদি নিজের আসলে মানে একদম গ্রাম্য পরিবেশ থেকে এনে লতিগুলো খাওয়া, যেগুলোর স্বাদ কিন্তু অনেক অনেক বেশি। তা আমি কিন্তু লতিটা সবসময় এভাবেই রান্না করি, আমি লতিতে কাঁচা মাছটা খুব ছোট করে কেটে, তা আজকে খুব ছোট করে আর কাটার সময় হয় নাই, তো তার মধ্যে আমি লতি দিই, তেল, তারপরে রসুন বাটা, জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে তারপরে কিন্তু আমি লতিটা খুব ভালো করে মাখিয়ে তারপরেই কিন্তু এভাবে রান্না করি।
একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে রান্না করে আর ঝালটা। তো আমার কাছে কিন্তু এইভাবে লুতি খেতে ভীষণ ভালো লাগে, অন্য কোনোভাবেই কিন্তু লুতি রান্না করলে আমি খাই না। আমি কিন্তু আমার বিয়ের আগে তেমন কোনো মানে সবজি খেতাম না, এক কথায় যদি বলি আমি না শুধু ডাল আর আলুর ভর্তাটাই পছন্দ করতাম। তো ছোটোবেলায় যখন আমাকে আমার আন্টির বাসায় নিয়ে আসা হয়েছিল ঢাকায়, তো ওরা হরেক রকমের রান্না করতো, হরেক রকম ভর্তা করতো, তা আমি শুধু ডাল আর আলু খেতাম। তো এটা নিয়ে সবাই হাসাহাসি করতো। আমি কিন্তু আমার বিয়ের পরেই কিন্তু আসলে মানে সবজিটা খাওয়া শিখেছি, মোটামুটি আমার বিয়ের পর থেকে, এর আগে কিন্তু খেতাম না। তো এখানে একটু বেগুনের ঝোল করব পাতলা করে। বেগুনটা কিন্তু আসলে আমার কাছে ভর্তা খেতে ভালো লাগে, ভাজা খেতে ভালো লাগে, তবে সবজিটা অনেক সময় রান্না করলে ভালো লাগে, অনেক সময় আর ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে একটু পাতলা করে ঝোল করে নেব। আসলে আপারা চলে গিয়েছে, প্রত্যেক নারীর জীবনটাই এমন, আসলে যতই চেষ্টা করুক না কেন বিয়ের পর কিন্তু আর কোথাও তার ভালো লাগে না। তো অনেকভাবে চেষ্টা করেছি যে আর দু তিনটা দিন থাকার জন্য, যে মায়েরা তো খারাপ অবস্থা, দু তিনটা দিন যেন থেকে যায়। শত চেষ্টা করেও কিন্তু রাখতে পারিনি, যে তার সংসার ওখানে, তার বাচ্চাদের স্কুল খোলা, তো চলে গিয়েছে। আসলে মেয়েদের বিয়ের পর তার সংসারটাই সব থেকে আপন হয়ে যায়, তখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারো কাছেই কিন্তু আর মন টিকে না। এই দু চার দিন এক সপ্তাহ হয়তো আসে কিংবা ভালো লাগে এতটুকুই, তবে আমার আসলে ভালো লাগে না, কেন ছেলেগুলোর জন্য খুব খারাপ লাগে। আর দেখা গেছে খালাকে অনেক জোর করতেছি কিন্তু উনিও মানে চলে যাবেনি, দুদিন অনেক কষ্টে মানে রেখেছি এরকম, তো থাকতেই চাইছেন না আর, যে ওখানে সংসার নিজের। আসলে দেখা গেছে সবারই একা সংসার, সেজন্যই কেউ কিছু দেখার মতো নাই। আর যেহেতু গ্রামের মানুষ, ওরা হাঁস মুরগি আছে, ক্ষেত আছে, অনেক কিছুই আছে, তো সব কিছু মিলিয়ে সবার জীবনে অনেক বেশি ব্যস্ততম। তো এটা নিয়েই বলি যে একটা নারীর জীবনে তার সংসারের থেকে দামি মনে হয় আর কিছুই নেই, কারণ আসলে আমরা সবাই, যেমন আমি আমার বাসা থেকে বের হয়ে কোথাও গিয়ে কিন্তু থাকি না। যেমন আমার আপার বিয়ে হয়েছে প্রায় অনেক বছর, প্রায় 16-17 বছর তো হবেই, তা আমি কিন্তু মাত্র দুবার গিয়েছি। তো গিয়েছি বলতে শুধু গিয়েছি, দুপুরে খাবারটা খেয়েছি, আবার ব্যাক করে চলে আসছি আমরা, মানে সেভাবে আমার থাকা হয় না কোথাও, আমার যাওয়া হয় না, থাকাও হয় না, মানে নিজের ঘরটাই মনে হয় আপন। তবে মাঝে মধ্যে এত বেশি একাকত্ব অনুভব হয় যেটা আসলে বলার মতো না, মনে আমার এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই এরকম হয়। আর বিশেষ করে ভাবি যে মা যখন থাকবে না, আল্লাহ মাকে দীর্ঘায়ু দান করুক, কিন্তু যখন থাকবে না, যদি আমি বেঁচে থাকি, মানে আমার আরও বেশি একাকত্ব অনুভব হবে, কারণ যেহেতু মেয়ের জন্য আমাকে একটা সময় তো এখানে থাকতেই হবে। সেজন্য এখন মেয়েটাকেও আসলে একা রেখে যে চলে যাব সেটাও মন সায় দেয় না, কারণ পরিস্থিতি এখন এত খারাপ। তো এখানে কিন্তু আমি পাতলা করে বেগুনের ঝোলটা করছি, সেক্ষেত্রে আমি পেঁয়াজটা ভেজে রসুন বাটা দিয়েছি, তারপর জিরে গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো আর সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভাজা বেগুনটা আমি দিয়ে দিলাম। তো বেগুনটা কিন্তু ভেজে রান্না করলে এর টেস্টটা অনেক বেশি ভালো লাগে, আর এমনিতে রান্না করলে যে খারাপ লাগে তা না, তবে আমার কাছে ভেজে রান্না করলে ভালো লাগে। আর এখানে আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম, তো ইলিশ মাছটা আমি ভেজে রান্না করলে আমার কাছে আবার খেতে ভালো লাগে না। আবার মেয়ে বলবে যে কেন আমি মাছটা ভেজে রান্না করি না, আসলে মা ও তো খায় না, কিন্তু যখন দেখে আমরা খাওয়ার সময় আসলে ওকে তো বুঝাতে পারি না। তাই এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।